সময় সংলাপে স্বাগত জানাচ্ছি আমি তুষার আব্দুল্লাহ। সময় সংলাপে আজ আমার সঙ্গে যোগ দিয়েছেন লেখক মৌলি আজাদ। মৌলি, আপনার স্বাগত সময় সংলাপে। আলোচনা যেতে চাই একার বিষয় নিয়ে, যে আমাদের এখানে মেয়েরা লিখছেন খুব, তাদের প্রবল প্রভাবও আছে লেখার বিষয়ে, কিন্তু আমরা দেখছি যে সেই যদি আমরা রিজিয়া রহমানদের সময় থেকে যদি পরবর্তী সময় থেকে দেখি, যে অনেকেই লিখেছেন যে তাদের লেখার যে বিষয় সময় কালকে ধরে রাখা এবং পর্যবেক্ষণ দিয়ে তারা কিন্তু একদম সেলিনা হোসেন, পরবর্তীতে আমরা নাসরিন জাহান সহ অনেকে দেখেছি তারা একভাবে লিখে যাচ্ছে, মকবুলা গল্প লিখতেন, তাই না? এরকম আরো অনেকের নাম হয়তো আমরা নিব আলোচনা করতে করতে। আবার লেখকদের মধ্যে সেটা লেখক এবং মানে পুরুষ এবং মহিলা দুই দিকেই আছে, যে তারপর আলোচনা আসার জন্য আবার আরেকভাবে লিখেন যে আমি একটু প্রতিবাদী ভাবটা একটু দেখানোর চেষ্টা, নারীবাদী বিষয়গুলো যোগ করার চেষ্টা। এবং এখানে তসলিমা আপা একভাবে লিখে গিয়েছেন তার নিজস্ব একটা ঢঙ্গে, পরবর্তীতে এখানে একটা তসলিমা আপার অনুসরণ করা এভাবে এক ধরনের লেখক, বিশেষ করে মহিলা লেখকরা ওদিকে একটু আগ্রহ দেখেছেন, কিন্তু অনেকে আবার ওই দিকে না যে নিজেরা কিন্তু আবার প্রতিষ্ঠা আমাদের অদিতি ফাল্গুনিও লিখছেন, অনেকেই লিখছেন, শাহনাজ মুনি লিখছেন, তাই অনেকেই লিখছেন। এই জায়গা থেকে আপনার পর্যবেক্ষণটা শুনে আপনি নিজেও লিখছেন। আমার মনে হয় যে প্রত্যেকের একটা আলাদা ভঙ্গি আছে, নিজস্বতা আছে প্রত্যেকের লেখায়, কিন্তু ওই যে ওই বিষয়টা যে কোন একটা পুরুষকে খোঁচা দেওয়া বা সমাজটাকে, আমাদের সমাজকে খোঁচা দিয়ে লেখা, এটা আসলে মহিলাদের আমাদের ইনস্টিংক্ট লেখা চলে আসে। কারণ এত বছর হয়ে গেছে, সমাজের এত পরিবর্তন হয়েছে, এত কিছু হয়েছে, কিন্তু মহিলাদের অবস্থা যে আমাদের খুব ভালো হয়েছে তা কিন্তু নয়। এখনো আমরা মহিলারা বিভিন্ন ক্ষেত্রে নির্যাতিত হচ্ছে, আপনি জানেন। এখন তো আগে তো যা হতো হতো ইউনিভার্সিটির ভিতরে হতো ইত্যাদি, এখন আমরা দেখছি প্রকাশ্যেই হয়তো প্রেম নিবেদন করলেও পারলো না, আমাদের উপর অ্যাসল্ট হলো, আমরা অ্যাসল্ট হলাম। সুতরাং আমার মনে হয় এই জন্য মহিলাদের ওই ওই জেদটা যারা লিখছে তাদের লেখা চলে আসে আর কি। এবং মহিলাদের লেখাকে আমি, আমার কথা যদি বলি তাহলে বলবো যে আমার লেখা হচ্ছে, আমি খুব সাবলীল ভাষায় লিখতে চাই, লিখি এ কারণেই কারণ আমি ওরকম সাবলীল বই পড়তে পছন্দ করি, খুব জটিল ভাষা আমার কখনো মানে পছন্দ হয় না। এবং আমার বাবার লেখার যে কথা যদি আমি বলি, যে সবাই বলে যে স্যারের লেখা খুব কঠিন, এটা আমার মনে হয় কঠিন আমার কখনো না, মানে আসলে হয়তো বাবার লেখার তো একটা আলাদা পাঠক আছে, সবার লেখার একটা আলাদা পাঠক। আমি যখন লিখছি এখন, তখন আমি দেখছি আসলে এক একজনের মানে বইয়ের পাঠক আলাদা, সবার বইয়ের পাঠক আলাদা, একজনই যে মানে এক পাঠকে যে এক লেখকের বই পড়ছে তা নয়। একটা বিষয় কিন্তু আমরা দেখি যে প্রত্যেক বই মেলায় অনেকে বই বের করছেন, হ্যাঁ, এবং আমরা এরকম লেখক অনেক ক্ষেত্রে পেয়েছি যারা হয়তো বছরে একটা বই নিয়ে এসছেন, দুটা বই নিয়ে এসছেন, কিন্তু পরবর্তীতে তারা ধারাবাহিকতা করে মানে ওইভাবে খুব পরিচিতি পাননি, কিন্তু নিয়মিত কিন্তু লিখে যাচ্ছেন। এরকম লেখক তো অনেক, মহিলা লেখকের কথা যদি বলেন, পুরুষ লেখকের কথা যেভাবে বলেন না কেন, সবাই কিন্তু মানে লেখক হব বা লেখক সেই চিন্তা করে থাকবো, সেই চিন্তা করে অনেকে কিন্তু বই লিখেন না, খুব কম, এখনো কম, হ্যাঁ, কারণ লেখা লেখে কিন্তু এখনো আমাদের পেশা হয়নি, হ্যাঁ। হুমায়ুন আহমেদ কাকা ছাড়া আর মনে হয় না কেউ এটাকে নিতে পেরেছে, হ্যাঁ, নিতে পেরেছে আর কি। সবার একটা আলাদা পেশা আছে, তারপরে তার ফাঁকে তিনি লিখেন, বই মেলা আসলে আবার একটু এবং মৌসুমি লেখকও তৈরি হয়ে যায়, হ্যাঁ। যাদের একটু লেখালেখি বা পড়াশোনার প্রতি ঝোঁক আছে, তারা অনেকেই চায় যে থাকুক আমার একটা বই থাকুক, একটা পাবলিকেশন থাকুক, এই হিসেবে অনেকে বই বের করে বই মেলায়। এবং আপনি বই মেলায় থাকেন এবং নিশ্চয়ই অনেক বই হাতে আসে, আমার অভিজ্ঞতা হচ্ছে যে অনেক অনেক প্রবীণ লেখিকাকে আমি দেখেছি বা অনেক তরুণী, হ্যাঁ, তাদের বই যখন আসে হয়তো ওই যে ওইরকম বারোয়ারি যে ওই যে অনেক বই সঙ্গে এসে যায়, কিন্তু দেখেছি সে তার এই বইটা তো বের করেছেন, কিন্তু এখানে অনেক গভীরতা আছে, সেখানে অনেক পর্যবেক্ষণ আছে, কিন্তু সেই বইগুলি আর পরবর্তীতে আমার সামনে দেখে না, সেও হয়তো আর তারা লেখা হয়ে ওঠে না, এরকম লেখিকা কিন্তু অনেক আছেন আমাদের। অনেক ভালো বই কিন্তু আমাদের দৃষ্টিতে পড়ে না, এর কারণটা আমার যেটা মনে হয় একটা হচ্ছে প্রকাশনীর বিষয়, সে কোন প্রকাশনী থেকে বইটা বের করলো। সাধারণত আমাদের কিছু হাতে গোনা নাম করা প্রকাশনী আছে, তারা লাইম লাইটে নিয়ে আসে প্রকাশ লেখকদের, যেটা সব প্রকাশকরা কিন্তু পারে না, তার কারণ তাদের প্রকাশকদের এত লগ্নি থাকে না। কিছু প্রকাশক মানে লেখক বা লেখিকাকে প্রমোট করতে পারেন, কারণ তাদের টাকা আছে, বিজ্ঞাপন দেন, এতে প্রচার প্রচারে কিন্তু অনেক কিছু এগিয়ে যায়, হ্যাঁ, কিন্তু সেখানে দেখা যায় যে প্রকাশনের জন্য অনেকে পিছিয়ে। আমরা এখন আসলে, আগে তো লিটল ম্যাগ ছিল, পত্রিকা ছিল, সেখানে যারা যারা লিখতেন তাদেরকে আমরা জানতাম, অনেক অপেক্ষা করেও, এবং সব লিটল ম্যাগ তো সবার কাছে যেতেও না,
তার পাঠক সীমাবদ্ধ, কিন্তু ফেসবুক বা অনলাইন পত্রিকার মাধ্যমে কিন্তু আমরা অনেক তরুণ লেখকদেরকে পাচ্ছি, লেখক লেখিকা পাচ্ছি, এবং সেখানে কিন্তু আমরা অনেক সম্ভাবনা দেখতে পাচ্ছি যে ভালো লেখকদের। এবং অনেক কিন্তু ফেসবুকে লিখতে লিখতে, যদি আপনি পর্যবেক্ষণ করে দেখেন যে লিখতে লিখতে অনেক এর মধ্যে এক ধরনের পরিপক্কতা আসছে, এসছে ফেসবুক থেকে যে লেখক বা লেখিকা সৃষ্টি হবে আমার আসলে এটা মনে হয় না। হ্যাঁ, কারণ ফেসবুকে আমি যেটা মনে হয় যে প্রত্যেকেরই ভিতরে যেসব কথা থাকে বা ইচ্ছে থাকে সেটা সে একটা সুন্দর ভাবে প্রকাশ করতে পারে, তো অনেকেই করতে পারে। হ্যাঁ, কিন্তু বই আকারে যতক্ষণ আমি বলছি যে বই আকারে যতক্ষণ সেটা না আসবে তাকে সে হয়তো লেখক বা লেখিকা হবে না, আর স্বীকৃতি পাবে না। হ্যাঁ, সেটা পাবে না। আর যেটা হচ্ছে যেমন দেখবেন যারা অনেকে কিন্তু অনেক ভালো পড়াশোনা নেই, হ্যাঁ কিন্তু অনেক জানেন মাস্টার্স ডিগ্রির চেয়েও, তাই না? সেরকম আর কি বিষয়টা। আবার ওইদিকে অনলাইন যে নিউজগুলো পোর্টালগুলো এসেছে সেটার কথা আমি বলতে পারি যে সেখানে আমি অনেকের ভালো গল্প পড়ি। হ্যাঁ, কিন্তু হয়তো আমার মনে হয় যে তাদের অনেকের ক্ষেত্রে আমার মনে হয়েছে যে তারা বই আকারে কোনো কিছু করতে আগ্রহী না। হ্যাঁ, তারা শুধু পোর্টালে লেখা দিতে চায়। ওই যে বই আকারে যে সেটা হচ্ছে যেটা লিটল ম্যাগের যে বিষয়টা ছিল সেই আন্দোলনটা তারা এখন অনলাইনে করছে। তাহলে হয়তো এরকম হয়তো একদিন দেখা যাবে, আমি জানি না, যে হয়তো কেউ আর বই পড়বে না, হয়তো পোর্টালটাই পড়বে। আবার কেমন এখন তো এরকম হচ্ছে যে কিনলে একটা আছে যেটা শুধু বই পড়া যায় আর কি। হ্যাঁ, কম্পিউটার সিস্টেম অনলাইনে, মানে ঢাকা থেকেও অনেকগুলো বের হয়েছে যে যেখানে শুধু বই পড়া যায়, বই পড়া যায় মানে ইবুক। কিন্তু সেটা এখন আমার মনে হয় অনেক দেরি আছে এখনো, এখনো তো এই যে মলাট খুলে বই পড়ার অভ্যাসটা তো আর বাদ দেওয়া যাবে, তা যায় নাই। আপনার কাছে আপনি স্টলে বসেন, সেই জায়গা থেকে একটু বলা যে পাঠকরা এখন শুধু কি গল্প উপন্যাসের বাইরে একটু অন্যান্য যে একটু গবেষণা ইতিহাস এই ধরনের বইয়ের দিকেও কিন্তু ঝুঁকছে, আমাদের এখানে পাঠকের রুচিটাও একটু পরিবর্তন হয়েছে। আগে শুধুমাত্র তো উপন্যাস বা কবিতা তো পড়া প্রায় দেখিতে ছেড়ে দিয়েছে, কিন্তু এই যে অন্যান্য ধরনের বই বিষয়ভিত্তিক বইও কিন্তু পাঠকরা খুঁজছেন। হ্যাঁ, আমি আগামী প্রকাশন স্টলে বসি, যেহেতু প্রকাশনীতে আমার বাবা হুমায়ুন আজে তার বেশিরভাগই তার সব বই বলতে গেলে সেই প্রকাশনী এবং আমার বই ওখান থেকে প্রকাশিত হয়, তাই আমি আগামী প্রকাশন স্টলে বসি। যখন আমি দেখি যে পাঠকের কিন্তু এখন বিভিন্ন দিকে আগ্রহ, বিশেষত মুক্তিযুদ্ধ বিষয়ে পাঠকের ব্যাপক আগ্রহ, তারা এসে বই খুঁজে। হ্যাঁ, শুধুমাত্র বড়দের জন্য না, ছোটদের তার ছোট বাচ্চাটাকে পড়ানোর জন্য খুঁজে যে আচ্ছা মুক্তিযুদ্ধে কোনো বই আছে কিনা। তা আমার মনে হয় এটা খুব ভালো, হ্যাঁ যে ভালো ইচ্ছে এক মানুষের। কিন্তু তারপরেও সবকিছুর পরে বিষয়ভিত্তিক বই ইত্যাদিতে যাই থাকুক না কেন, গল্পের বইটা কিন্তু বেশি প্রাধান্য বিক্রির ক্ষেত্রে আমার মনে হয় গল্প এবং উপন্যাসটারই প্রাধান্য পায় আর কি। হ্যাঁ, কবিতাটা আসলে তুষার ভাই আমি অত খেয়াল করছি না, তবে কবিতা আমরা অনলাইনে পড়ছি এবং অনলাইনে আমি যেটা দেখি আমার মনে হয় যে প্রচুর কবি এখন। আচ্ছা, আপনার কি মনে হয়? আমার মনে হয় যে প্রচুর কবি এখন আর কি, আমি বিভিন্ন অনলাইনে ইয়া দেখে যে প্রতিদিনই এক একজন, সেটা যারা কবিতা লিখেন তাদের কথা হচ্ছে, ওই যে বললাম যে লিটল ব্যাগ, তারা বলতো তাদের কথা হচ্ছে যে এক সময় তো জেলা থেকে, আপনি হয়তো এটা দেখেন যে ফেসবুকে অনেকে নামের আগে দেখে যে কবি ও, হ্যাঁ নিজে নিজে লিখে দেন। হ্যাঁ, কিন্তু ওই যেটা হলো যে আগে থেকে জেলা শহরে যে ছেলেটি বসে বা যে মেয়েটি বসে কবিতা লিখতো বা লিখতেন, তার তো ঢাকার লিটল ম্যাগে 3-6 মাস পর তার কবিতাটা ছাপা হতো বা পত্রিকা ছাপা হতো, সেটা এখন তো ফেসবুকে বা অনলাইনে তুলে দিলে এসে যাচ্ছে সেটা একটা। এবং ওই যে সম্পাদকের কাছে যেতে হচ্ছে না, সে নিজেই সম্পাদক না, যেসব অনলাইন গুলো অনলাইনে তো তাই, অনলাইনে খুব বেশি কি ওই যে লিটল ম্যাগ বা একটা কোন একটা দৈনিক পত্রিকার সম্পাদকের যে এক ধরনের পর্যবেক্ষণ পরীক্ষা নিরীক্ষার বিষয় আছে সেটা তো অনলাইনে অতটা। তবে এটা কিন্তু আমি তুষার ভাই ইতিবাচক বলবো। হ্যাঁ, কারণ হচ্ছে যে এখন কিন্তু ধীরে ধীরে আপনারা দেখবেন যে আমাদের মানে অনেক কবি, আপনার হয়তো অভিজ্ঞতা আছে যেহেতু আপনি সাংবাদিক, সেটা হচ্ছে যে কোন একটা লেখা দিলে দেখা যায় যে সেখানে সাহিত্য সম্পাদককে বারবার পুশ করতে হয়। হ্যাঁ, কিন্তু এখন কিন্তু সেটা কিন্তু কমে গেছে। হ্যাঁ, কারণ অনলাইনে সাহিত্য সম্পাদকের পছন্দ অপছন্দের ব্যাপার থাকে। হ্যাঁ, পছন্দ অপছন্দের ব্যাপার আছে বা অনেক সময় ব্যক্তিগত বিষয়টা চলে আসে। হ্যাঁ, ব্যক্তিগত সম্পর্কের বিষয়টা চলে আসে, ব্যক্তিগত সম্পর্কের বিষয়টা চলে আসে, কিন্তু এখন সেটা হয়তো আর লেখক লেখিকাদের লাগছে না, কারণ তারা দেখতে পাচ্ছে যে আমাদের প্রিন্টে আমরা না পারি আমরা অনলাইনে পাচ্ছি। এটাকে আমি ভালোই দেখি, অনলাইনে তো পাঠকও বেশি। হ্যাঁ, অনলাইনে পাঠক বেশি, প্রচুর পাঠক। হ্যাঁ, এবং সাথে সাথে আপনি প্রতিক্রিয়া পাচ্ছেন। কারণ একটা পত্রিকা ধরেন, আমার একটা কথা পত্রিকা লেখাটা আবার আপনাকে আমি বললাম, আপনি আবার দোকানে গিয়ে কিনবেন, অনলাইনে আসতে আপনারা সেটা অসুবিধা হচ্ছে, আপনি ফেসবুক থেকেই দেখে নিলেন। হ্যাঁ, আপনি শেয়ার দিতে পারছেন, আপনার সাথে সাথে আপনার ভালো লাগলো খারাপ লাগলো বলতে পারছেন। এবং এখানেও কিন্তু ওই যে ওই অনলাইনেও একটু গোষ্ঠীর ব্যাপার আছে, যে অনলাইনে আমরা দেখতে পাই যে কবিদের মধ্যে লড়াই হচ্ছে, গল্পকারদের মধ্যে লড়াই হচ্ছে, ওই যে যেটা বললাম যে লিটল ম্যাগ
অনলাইনে চলে আসছে বিভিন্ন রকম ওয়েব পোর্টাল নামে, সেখানে তৈরি হচ্ছে লেখক গোষ্ঠী। এবং আমারও দেখার বিষয় হচ্ছে যে এই যে বইমেলার প্রস্তুতিটা কিন্তু অনলাইনের মাধ্যমে তৈরি হচ্ছে সারা বছর, এবং এটা যদি হয় তাহলে কিন্তু ভালো। এর কারণটা হচ্ছে কি, আমরা অনেক আজেবাজে কাজে বিজি না হয়ে যদি লেখালেখি নিয়ে অনলাইনে থাকি তাও ভালো। এখানে যেমন তর্ক বিতর্ক হচ্ছে লেখা নিয়ে, হ্যাঁ, যে একটা লেখা নিয়ে তর্ক হচ্ছে তার ফলে আমরা আরেকটা লেখা পড়তে পারছি, হ্যাঁ, রেফারেন্স দিচ্ছে সবাই, এবং ইদানিং ভালোই লাগে যে অনেক কিছু বই এখন আর ঘাটতে হয় না, অনলাইনেই অনেক কিছু অনলাইনে লেখা পড়েন বা এমনিতে বই নিশ্চয়ই মলাটের বইও আমরা পড়ছি সবাই। এখন এই যে ধীরে ধীরে যে এখনকার যারা লিখছেন, সমসাময়িক যারা লিখছেন, তাদের লেখা পড়ে আপনার কি মনে হচ্ছে যে তারা মানে এই লেখাগুলোতে বিষয় হিসাবে কি উঠে আসছে, যে সমকালীন বিষয়ে উঠে আসছে কিনা, তাদের অভিজ্ঞতার ঘাটতি চোখে পড়ে কিনা, যে অভিজ্ঞতা নেই মানে তার লেখা পড়লে বোঝা যাচ্ছে তার সে যে বিষয়ে লিখতে লিখেছেন বা যে গল্পটা বলতে যাচ্ছেন আসলে অভিজ্ঞতার একটা ঘাটতি ধরা পড়ছে। এখন যারা লিখছেন সেটা কবিতা হোক, কবিতার মধ্যেও তো ছোট পরিসরে বোঝা যায় যে তার জীবনের অভিজ্ঞতা, চারপাশ দেখার পর্যবেক্ষণটা কতটুকু, এটা একটা তার ওই গভীরতাটা বোঝা যায়। পাশাপাশি উপন্যাস গল্প লিখতে গিয়ে কিন্তু ধরা পড়ে যে এখনকার তরুণদের বা এখনকার যারা লিখছেন সমসাময়িক সময়ে তারা কতটা তাদের চারপাশকে দেখছেন। আমার মনে হয় কি, আমাদের দেশে আমরা যারা লিখি তাদের চাইতে অনেক বেশি জীবন্ত লেখেন ওপার বাংলার। আচ্ছা, হ্যাঁ, এই কারণে হচ্ছে, কারণ আমি অনেককে চিনি ইন্ডিয়ান বাংলা রাইটার পশ্চিমবঙ্গের আর কি, যারা আমাদের বয়সে লিখছেন, ওরা কিন্তু চাকরি করে না, সরাসরি ওই কাজটাই মানে বিজি থাকে, লেখা নিয়ে বিজি থাকে। সুতরাং ও অনেকের খুব কাছে যেতে পারে, কোন একটা টপিকের খুব কাছে যেতে পারে এবং তাই লিখে, তো সেটা তার জন্য সহজ হয়। কিন্তু আমরা আমরা আমাদের ক্ষেত্রে আপনি তো বাংলাদেশি, আপনি জানেন যে আমাদের ক্ষেত্রে আমাদের চাকরি করতেই হয়, চাকরি করে আমরা তারপর সবাই লিখি। সুতরাং খুব কিছু খুব ঘটনার কাছে বা কি বলবো মানে খুব আমি যে চাকরিটা করি সেই চাকরিটাকে ঠিক মতো লিখতে পারছি, খুব মানে কোনো কিছুর ভিতরে আমরা কিন্তু খুব যেতে পারি না। হ্যাঁ, সেটা অনেকটাই আমাদের লেখকদের নিজস্বতা থেকে, বোধ থেকে, নিজস্ব প্রত্যেকটা মানে যারা লিখছে তাদের তো আসলে চিন্তা করার একটা শক্তি আছে, সেই চিন্তার শক্তি থেকে আমার মনে হয় আমরা লিখি। হ্যাঁ, এর জন্য কিছুটা অভিজ্ঞতার ঘাটতি হয় আর কি। যেমন আমাকে যদি আপনি বলেন যে একদম গ্রামের কোনো গল্প লিখতে, হ্যাঁ, আমি যতটা মানে ভালো লিখ আমার বাবা যতটা ভালো লিখে গেছে আমি তা পারবো না। হ্যাঁ, কিন্তু শহরের গল্প কিন্তু আমি তার চাইতে ভালো লিখতে পারবো মানে আমার ধারণা। হ্যাঁ, কারণ আমি শহরেই মানুষ এবং শহরের অনেক কিছু আমি জানি। কিন্তু গ্রামের যে প্রকৃতি এবং গ্রামের যে বিভিন্ন রকম ঘটনা, হ্যাঁ, বেড়ে ওঠা গ্রামের যে আসল রূপটা সেটা তো আমি দেখিনি, আমি পারবো না। শহরে থাকলে আমি সব মানে শহর থেকে ঠিকভাবে দেখতে দেখি না শহর, যেহেতু আমার সোসাইটি নিয়ে যদি আমি লিখতে চাই, হ্যাঁ, তাহলে কিন্তু আমার আমি লিখি বা আমার চারপাশে যারা লিখছে তারা কিন্তু খারাপ লিখতে পারবে না যদি সে সোসাইটিতেই থাকে, কারণ আপনি তো সবার কথা বলছেন। দুটো বিষয় আছে, একটা হচ্ছে যদি ওই যে আপনি স্যারের কথা বললেন বা ওনাদের সমসাময়িক সময়কার লেখকদের কথা যদি বলবেন, এখনো অনেকে ভালো লিখছেন, এতে কোনো সন্দেহ নেই, পর্যবেক্ষণ ভালো করতে পারছেন। যে একটা হচ্ছে যে আমি তথ্যটা তুলে দিলাম যে ঢাকা শহরটা এরকম, হ্যাঁ, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসটা এরকম বা আপনি যেখানে থাকেন বসবাস করেন, হ্যাঁ, সেই জায়গাটা একরকম এরকম, এটা হলো তথ্য। ওটা তো তথ্য, কিন্তু আমার তো গল্পের আকারে নিতে হবে, গল্পের আকারে, এবং সেটার যে উপমা উৎপ্রেক্ষা দেয়া সেই জায়গাটা আমি কতটা আসলে পারছি, সেখানেই তো আমার মুনশিয়ানাটা, কারণ পর্যবেক্ষণটা আমি সরাসরি তুলে দেয়া আর আমি ওটাকে আমার মনে হয় এখন আমরা যারা লিখছি তাদের বেশিরভাগই মানে চিন্তাটা হচ্ছে নিজস্বতা থেকে আসে, নিজস্বতা, নিজের বোধ, এই থেকে আমরা লিখছি আর কি। কারণ অতটা কাছে যাওয়ার মানে মনে হয় না আমাদের কোনো লেখকের আছে। হ্যাঁ, কোনো একটা খুব ঘটনার, যেমন আপনি ধরেন একটা রানা প্লাজা নিয়ে আপনি কোনো একটা ঘটনা লিখলেন, তো আপনি তো মানে জানেন না যে সেই গার্মেন্টস শ্রমিকদের জীবনটা যে কতটা কষ্ট, আমরা কি থাকতে পারবো গার্মেন্টস শ্রমিকদের কাছে মাসের পর মাস, তা তো সম্ভব না। কিন্তু আমরা জানি, পড়ি, এবং এখানে আমার মনে হয় যে বিভিন্ন জায়গা থেকে আমরা তথ্য পাই, এবং আজকাল কিন্তু ইউটিউবেও বিভিন্ন রকম তথ্য চলে আসে, সেগুলো পর্যবেক্ষণ করে তারপর লেখা হয়। অবশ্য দু একজন বোধহয় লিখছেন ও দেখে আর কি, যেমন অনেকে বীরঙ্গনাকে নিয়ে গল্প লিখেছে এবং সেই বীরঙ্গনার কাছে গেছেন, থেকেছেন, কথা বলেছেন, তারপর লিখছেন আর কি। কিন্তু আমাদের এখানে তো এরকম আছে, আমরা দেখেছি যে আমাদের যে ছিটমহল গুলো ছিল, বিলুপ্ত ছিটমহল, একসময় যে ছিটমহল ছিল সেখানে না গিয়ে অনেকে ছিটমহল নিয়ে লিখে ফেলেছেন, না গিয়ে হচ্ছে নিজস্ব চিন্তা এবং সেখান থেকে বিভিন্ন যে তথ্যগুলো সে পাচ্ছেন, হ্যাঁ, তখন তো ধরা পড়ে যে। কিন্তু আপনার সঙ্গে ছিটমহলের পরিচয় আছে বা আপনার সঙ্গে আপনার বিক্রমপুরের গ্রামের পরিচয় আছে, আপনি যখন আমি বিক্রমপুরে, যার ধরুন ছিটমহল নিয়ে খুব ভালো জ্ঞান আছে যে ওখানে আছে, সে হয়তো লেখক না, সে হয়তো লিখতে পারবে না,
লেখাটা কিন্তু অন্য জিনিস তা কিন্তু না ওই যে আপনি আমি না যে লিখে ফেললাম ছিটমহল বা আপনার বিক্রমপুর একটি গ্রাম নিয়ে লিখলাম হ্যাঁ যেমন ধরুন আমার মাথায় একটা লেখা আছে যেমন আপনি হলে কি করতেন যেমন এখন যে ধরুন যে বাংলাদেশ এবং মিয়ানমারের যে সব মিয়ানমারের রোহিঙ্গারা আমাদের এখানে চলে আসছে হ্যাঁ আপনি কিন্তু ওখানে গিয়ে থাকতে পারবেন না এবং তাদের অবস্থাটা আপনি বুঝতে পারবেন না কিন্তু তাদের যে কতটা কষ্ট সেটা তো আপনি অনুভব করতে পারেন সেটা নিয়ে নিশ্চয়ই আপনি লিখতে পারবেন তাই না এটা কি খুব অসম্ভব আপনার মনে হয় তো সেইখানে বলা যে একটি লেখা তৈরি করার ক্ষেত্রে আপনি আমার বাবাকে আপনার বাবাকে খুব কাছ থেকে দেখেছেন তাদের যে একটা লেখা তৈরি করার ক্ষেত্রে মানসিক পরিশ্রম ছিল ততটা সময় আমরা এখনকার লেখকরা দিচ্ছে কিনা ভাববার যে বিষয়টা ছিল আমার আমার বাবার ক্ষেত্রে আমি দেখেছি যে বাইরে যে মানে খুব যে কারো কাছে গিয়ে খুব লিখেছে তা আমি দেখিনি কিন্তু সে প্রচুর পড়তো হ্যাঁ এই জন্য বললাম যে তথ্য হ্যাঁ এখন তো আরো সহজ তথ্য পাওয়া ইন্টারনেটে আমরা পাচ্ছি ইউটিউবে তথ্য পাচ্ছি আর কি বাবাকে দেখতাম যে তিনি পড়তেন পড়ে 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 আমার মনে হয় যে সেখান থেকে তথ্য পেতেন জ্ঞান চর্চা আর তথ্য চর্চা সারা তো সাহিত্য চর্চাই করেছেন সাহিত্য জ্ঞান চর্চা করেছেন তথ্য চর্চা সে তো সাহিত্যের ছাত্র ছিল তাই না কিন্তু এমন না যে সাহিত্য ছাত্র হলে যে সে ভালো লিখবে যেমন আমাদের হুমায়ুন আহমেদ উনি তো সাহিত্যের ছাত্র ছিলেন না কোনো সম্পর্ক কি সুন্দর ভালো লিখে গেছেন তাই না এবং সেইখান থেকে আবার আমি একটু বিরতিতে যাব মানে এসে আবার আপনার কাছে ফেরা যে জানতে চাই যে মানে আপনার নিজের নিজে লিখছেন আপনি সেই জায়গাতে আপনি আইনের আইন বিষয়ে পড়াশোনা করেছেন সেক্ষেত্রে আপনার যে বিষয়টা নিয়ে পড়েছেন তা আপনার এই যে উপন্যাস গল্প লেখার ক্ষেত্রে ওই বিষয়ের চরিত্রগুলো চলে আসে কারণ চরিত্রটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যে আপনি যে চরিত্রটি তুলে ধরবেন আমরা চরিত্রগুলোকে কতটা জানি চরিত্রে কতটা কাছাকাছি যেতে পারি কাছাকাছি যেতে পারি বা পর্যবেক্ষণ আমরা কতটা করি সেখানে কিন্তু একটা বোঝা যায় যে চরিত্রটা আসলে আমি জীবন্ত করতে পারলাম কিনা একজন লেখক তো চরিত্রকে মানে জন্মদাতা তিনি একটা চরিত্র সৃষ্টি করেন সেই জায়গা থেকে আপনার কাছে এরকম অনেক চরিত্র তো আমাদের মানে অনেক লেখকের অনেক চরিত্র তো আমরা ভুলতে পাই না তাই না সেই জায়গা থেকে বলা যে এই চরিত্রগুলো তৈরি করার ক্ষেত্রে এখনকার যারা সৃষ্টি করছেন যারা তারা কতটা মনসেনার দেখাতে পারছেন আমার মনে হয় ভালোই পারছেন আর কি সবারটা তো আমি এভাবে বলতে পারবো না না আমরা তো সবারটা পড়ি না নিশ্চয়ই সবারটা বলতে পারবো না নিশ্চয়ই মনসেনা দেখাচ্ছেন হ্যাঁ না হলে তাদের এত পাঠক কিভাবে আসছে তো আমার মনে হয় যে পাঠক মানে চরিত্র সৃষ্টির ক্ষেত্রে লেখকের লেখক কাউকে না কাউকে চিন্তা করে লিখে তা তো অবশ্যই হ্যাঁ কখনো নিজেকে বসান কখনো পাশের কাউকে বসান হ্যাঁ পরিচিত কাউকে না কাউকে চিন্তা করে লিখে আর কি তখন আপনি বলছিলেন যে আমি আপনি আইনের ছাত্রী আইনের কোনো বিষয়ে কোনো এসেছে নাকি তখন আমার একটা গল্পে আর কি একটা মেয়ে তার টিচারকে বলছে আর কি যে মানে সে আর কি খুব বিয়ের বিষয়টা বলছে যে ম্যাডাম বিয়ে মানে খুব ভালো কোনো কিছু মানে বিয়ে খুব ভালো কোনো হচ্ছে বিয়ে মানে দুজন মানুষের বন্ধন ইত্যাদি ইত্যাদি তখন ম্যাডাম বলছে যে না ম্যাডাম আর কি মনে মনে হচ্ছে যে আসলে মেয়েটা কিছু জানে না কারণ তার অল্প বয়স হ্যাঁ বিয়ে মানে হচ্ছে আইনের ইয়েতে ম্যাডাম আবার আইনের টিচার আইনের ম্যাডাম দুই তিন বছর আসলে বিয়ে হচ্ছে একটা জাস্ট একটা সামাজিক চুকচুকি সেরকম আর কি তো যেমন এবার আমার যে গল্পের বইটা বের হচ্ছে সেটা হচ্ছে নাম হচ্ছে রক্তজবাদের কেউ ভালোবাসেনি আমার না সবসময় থার্ড সেক্সদের প্রতি একটা আগ্রহ আছে আগ্রহ আছে এবং আমি তাদেরকে যখন দেখি আমার খুব খারাপ লাগে খুব খারাপ লাগে আমার আপনি দেখবেন যে আমাদের দেশে এখন অটিস্টিক যারা হ্যাঁ তাদেরও কিন্তু অধিকার আছে অধিকার আছে তাদের নিয়ে ভাবছে এবং তারা অবহেলিত না তারা পরিবারে অবহেলিত না বাইরেও এখন সম্মান পাচ্ছে কিন্তু কখনো কি আপনি থার্ড সেক্সে কোনো কিছু ভালো কোনো কিছু দেখেছেন আমাদের এখানে কিছু না রাস্তায় জাস্ট আপনার হয়তো চোখে পড়ে হ্যাঁ তো তাদেরকে দেখে আমরা একটু ভয় পাই এবং সামাজিক তাদের কোন থার্ড সেক্স তার একটা স্বীকৃতি পেয়েছে আমাদের সমাজে আর কি আনুষ্ঠানিকতা হ্যাঁ এছাড়া আর কোনো কিছু না তো তাদেরকে নিয়ে আর কি আমার সবসময় একটা চিন্তা ছিল এবং আমার তাদেরকে দেখতে আসলে খুব খারাপ লাগে হ্যাঁ তো তাদেরকে নিয়ে গল্পটা লিখেছি এবং সেই গল্পের চরিত্রটা মানে তাদেরকে আমি প্রায় দেখি এবং আমার এটা বলবো যে আমার এক বন্ধু ছিল এরকম হ্যাঁ কিন্তু সেই তাকে আমি গল্পের মেইন চরিত্রকে বানিয়েছি অনেক থার্ড সেক্স আর কি আছে সেই গল্পে থার্ড সেক্স নেই কিন্তু মেইন চরিত্র আমার সেই বন্ধু কিন্তু তাকে কাছ থেকে দেখা হয়েছে এবং তাই লেখা কিন্তু জানেন যে সেই বন্ধুর সাথে আমি কখনো বাইরে যেতে পারিনি হ্যাঁ এবং তাকে আমি বাসায় আনতে পারিনি হ্যাঁ কোনো কিছু করতে পারিনি এবং কাউকে আমি বলতেও কখনো পারিনি যে সে আমার বন্ধু আচ্ছা কিন্তু তাকে নিয়ে আমার সবসময় একটা চিন্তা ছিল আর কি এবং সেই চিন্তাটাই আমি এবার বইয়ে তুলে ধরেছি এবং তার সাথে পরিচয় ছিল দেখে আমি জানি যে ওদের কতটা কষ্ট এই যে মানে
কষ্টের জায়গাটা তো আপনি বললেন যে তাকে বাসা না যায়নি, পরিচয় দেওয়া যায়নি, সেটাই তো পরিচয় দিলে আপনাকে আবার জানেন যে আমি কতটা মানে মুক্ত পরিবারের মেয়ে, তারপর আমি তাকে আনতে পারিনি, আমি বলতে পারিনি কাউকে। হ্যাঁ, তো যেহেতু আমি তাকে চিনি তাই আমার পক্ষে এটা লেখা সম্ভব হয়েছে। এবং আমার মনে হয় যে লেখকরা যা লিখেন তা তাদের পরিচিত কোন চরিত্রকেই সামনে নিয়ে লেখেন আর কি। যেটা আমি সুনীল গঙ্গোপাধ্যায়ের বই আমার খুব প্রিয় এবং তিনি নিজেও বলে গেছেন আর কি, বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু উনি উনার নিজের চরিত্রটাকে বিভিন্ন ভাবে এনেছেন আর কি। আবার অনেকে আছেন যে একটি চরিত্র সৃষ্টি করা শুরু করতে যে উনি হয়তো 10টা উপন্যাস লিখে ফেলেছেন কিন্তু চরিত্রটি হয়তো আসেনি, সেই চেষ্টাটা করতে করতে যে একটা চরিত্রকে তিনি নিয়ে আসতে চাচ্ছেন, একটা চরিত্রকে তৈরি করার তাড়না থেকে নানা নামে আসছে সেই চরিত্রটা, সেটাও তো আমরা দেখি চরিত্রকে ফুটিয়ে তোলা। এবং চরিত্রকে ফুটিয়ে তোলা, চরিত্রকে তৈরি করা, এই যে মূর্তি করার মতো যে বিষয়টা, সেটা তো মানে সেটা তো খুব কষ্টের, বেশ কষ্টের, কারণ চিন্তা করতে হয়। হ্যাঁ, কারণ আমার যেটা মনে হয় যে আমাদের বাঙালির চিন্তা খুব সীমাবদ্ধ। হ্যাঁ, খুব বেশি একটা আমরা বহুমাত্রিকতা নেই, বহুমাত্রিকতা নেই এবং আমরা খুব একটা ছোট গণ্ডির মধ্যেই থাকতে পছন্দ করি। সুতরাং লিখতে গেলে আমার মনে হয় প্রচুর চিন্তা করতে হয় এবং পড়তে হয়, কারণ হচ্ছে যে সবসময় যে নিজের পরিচিত চরিত্রগুলোই আর কত, তাই না, কত আমরা বইয়ে তুলে ধরবো আর কি। সুতরাং আমার পড়তে হয়, আমার এটা মনে হয়। আর তবে এখন অনেক সহজ আমাদের জন্য আর কি, যারা আমরা নতুন লিখছি আর কি। ইদানিং আমি যেটা দেখি আর কি ফেসবুকে, যে লেখকদের গোষ্ঠী আছে, তারা একসাথে বসেন, যান, পিকনিক করেন ইত্যাদি ইত্যাদি। কিন্তু আমি কিন্তু আমার আব্বাকে কখনো কোনো মানে লেখক বা গোষ্ঠী এদের সাথে মিলে আমি মিলে থাকতে দেখিনি যতদিন দেখেছি। হ্যাঁ, তো আমার মনে হয় না যে লেখার জন্য যে খুব একটা আড্ডা, নিজস্ব একটা ধ্যান দরকার। হ্যাঁ, নিজস্ব একটা ধ্যান দরকার, পড়া দরকার, একাকিত্ব। হ্যাঁ, একাকিত্ব তো অবশ্যই, একাকিত্ব না হলে লেখা যায় না। আর হচ্ছে তাই আমি মানে বাবাকে দেখে যেটা দেখেছি যে কোন একটা গোষ্ঠীর সাথে থাকা বা লেখকদের সাথে থাকা, থাকলেই আমি খুব ভালো লিখবো, এটা আমার আমি আমি গোষ্ঠীর সঙ্গে লিখলে আমি লেখক না হয়ে মানে লেখক হতে পারবো, সেটা একটা সুযোগ আছে। কিন্তু হ্যাঁ, এটা ঠিক, আমার মনে হয় যে লেখকদের যে লেখকের সাথে থাকার চেয়ে পাঠকের সাথে থাকা সঙ্গে থাকা জরুরি। আরেকটা জিনিস আমার মনে হয় লেখকদের যেটা হয় যে আমাদের সমাজের আসলে অনেক রকম সমস্যা। হ্যাঁ, এই সমস্যাটা আমার মনে হয় লেখকের মাথায় খুব তীব্রভাবে আঘাত করে এবং তখনই সে লিখতে পারে, তাকে তাড়িত করে। হ্যাঁ, সেটা তার লেখা আসে যে আর কেউ পারছে না, তুমি লিখো, তুমি বলো। আপনাকে অনেক ধন্যবাদ আজকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। দর্শক যারা আছেন আজকে সময় সংলাপের সঙ্গে আলোচনায়, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকে সময় সংলাপ। দেখা হবে আগামী দিন, সবাই সুন্দর থাকুন।